নভেম্বর মাস থেকে শীতের শুরু থেকে পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, জানালেন ফিওনারেল সার্ভিসের সাথে জড়িত ব্যক্তিরা। তারা কমিউনিটির তরুণ তরুণীদের ফিওনারেল সার্ভিসের সাথে জড়িত হওয়ার আহ্বানও জানান। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে দ্বিতীয় দফা করোনায় মৃত্যুর হার কম হলেও বেড়েছে দীর্ঘ রোগভোগী মানুষের মৃত্যুর সংখ্যা। করোনায় মানুষ মারা যাওয়ার সংখ্যাটা কম বাঙালি কমিউনিটির, বাট ইন জেনারেল বাঙালি কমিউনিটির ডেথ রেট যেটা এটা বাড়ি গেছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। আমরা ব্রিকলেন ফিউনারালে যে আমরা এক্সপিরিয়েন্স এটা করিয়ে রাখি, ওয়ান অফ দোজ থিংস হইল কি যে ফার্স্ট ওয়েভও মানে করোনার কারণে অনেকে হসপিটাল ও ট্রিটমেন্ট মিস করছেন, যারা মোর ক্যান্সার বা আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে সিরিয়াস, তারা ডিলেড ট্রিটমেন্ট হওয়ার কারণে অনেকের দেখা গেছে যে এটা এসকেলেট করিয়া তারা দে আর লুজিং দ্য লাইফ নাও। ক্যান্সার, হার্টের ও ডায়াবেটিক এমন রোগীরা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন বেশি, জানালেন ব্রিকলেন ফিউনারাল সার্ভিসের সাথে জড়িতরা। ফ্যামিলি হল যারা দেখি ইনেবারে যে লোকি মেজরিটি মানুষ এল্ডারলি পিপুল মানে যারা মারা যায় এরা, প্লাস হইলে কি যারা অলরেডি বেমার আছে, যেমন ডায়াবেটিস আছে, লাং কন্ডিশন আছে, হার্ট কন্ডিশন আছে, তারা যখন কোভিড নাইন্টিনে ক্যাচ করে রাখি দে আর স্ট্রাগলিং টু সার্ভাইভ। করোনায় মৃতদের দাফনের কাজে জড়িতরা বললেন মৃতদেহ থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা খুবই কম। আমরা যতটুকু জানি বডি থেকে স্প্রেড হওয়ার সম্ভাবনা একবারে কম, একবারে কম। তবে ডিসচার্জ যদি হয় নাকে দিয়ে মুখে দিয়া বা দেহভাবে ডিসচার্জ হয় ওটা আর কি কিছুটা রিস্কি, বাট আমরা এসব দাফন কাফনে ভয় না পেয়ে তরুণ তরুণীদের জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিকলেন ফিউনারেল সার্ভিসের পরিচালকরা। আমরা আরো ভাই বোন যারা আছে নাকি এরা আগাইয়া উচিত, যারা শারীরিক অসুস্থতা নাই, ইয়াং আছেন, শরীরে কোনো বেমার আজার কম, রিয়েলিটিলি আমরা পয়লা যতটুকু ডরাইছি ওখন আমরা মনে করি না অতটুকু ডর, কারণ উই হ্যাভ লার্ন হাউ টু হ্যান্ডেল দ্য বডিস। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।